আরে বের হওয়ার জন্য প্রস্তুত। এই যে মাশাআল্লাহ, উড্ডাক গুলাকে আজকে আমরা ছেড়ে দেব, কারণ ওরা অলরেডি 5-6 দিন হয়ে গেছে, ওদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখছি। আচ্ছা, 5-6 দিন হয়ে গেছে ওদের কোয়ারেন্টাইন পিরিয়ড, তো আমাদের মনে হচ্ছে যে আল্লাহর রহমতে ওরা সুস্থ আছে, ওদেরকে আর এখানে রাখার দরকার নেই, ওদেরকে ওদের জন্য যে জায়গাটা আমরা বানাইছি সেখানেই নিয়ে যাবো ইনশাল্লাহ। আমার কে যে একটা এই সিলভার উড্ডাক দরকার ছিল। আচ্ছা, এরকম একটা জায়গাতে রাখি যেন ওরা যেন ডাইরেক্ট নেমে যেন পুকুরে যেন নামতে পারে, ওই জায়গাটা ওই জায়গাতে নিয়ে রিলিজ করি। ওকে, ঠিক আছে। যাওয়ার জন্য কেমন করতেছে, পানি দিয়ে গা সহ্য হইতাছে না, মানে এখনই যাওয়া লাগবো। আচ্ছা, তুই এটা খোলা, আমি এটা খুলি। হ্যাঁ, দুইটা খুলে দিবা। হ্যাঁ, মানে বের হওয়ার জন্য প্রস্তুত। ওদের জীবন তো পানি, বুঝছ না? আসলেই আমি কিন্তু আমারটা ফেলে ফেলাইছি ভাই, যে একটা চলে গেছে। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, ফাইনালি আমরা আমাদের সিলভার উড্ডাক গুলাকে আমাদের পুলে ছাড়ছি। এই যে ওরা নামছে, নামার সাথে সাথে গোসল শুরু। আর ওইখানে আমার অন্য উড্ডাক যেগুলো আছে, স্ট্যান্ডার্ড উড্ডাক আর সিলভার ক্যারোলিনা, ওরাও কাছাকাছি আছে, দেখবো কি করে ওরা। ওদের দেখার পরে কি স্টেপ নেয়, কারণ এই যে সিলভার উড্ডাক দুইটা কিন্তু মেল। হ্যাঁ, এগুলোর জন্য ফিমেল নিয়ে আসবো, তবে আমার টার্গেট হলো এই যে এই ফিমেলটা, এটার কিন্তু মল্টিং শেষ। হ্যাঁ, আরও অনেক দিন আগে মল্টিং শেষ, এটার প্রপার টাইমে মল্টিং হয়েছে। ওকে, না ফিমেল তো এটা না, ফিমেল কই, ওই যে ফিমেল, সরি, মেলগুলো ফিমেলের মতো হয়ে যাওয়াতে আমিও কনফিউজ। ওই যে ফিমেলটা, ওইটার কিন্তু মাশাআল্লাহ একদম মল্টিং কমপ্লিট, এটা গত মাসেই মল্টিং শেষ হয়েছে, তো এটার এখন ডিম পাড়ার সময় হয়েছে। তো এই দুইটার ভেতরে যদি একটার সাথে ওইটার পেয়ার আপ হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে আমি এই সিজনে হয়তো হয়তো আমি ডিম পাইতে পারি। আচ্ছা, এই সোয়ানগুলার পালকগুলা উঠায় দেওয়া জরুরি হয়ে গেছে, ওদের ভিতরে পরিপূর্ণ যে সুন্দর জুইটা কিন্তু ফুটতেছে না, ওরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তো ওদের পালকগুলো আজকে উঠে দিই আমরা। দেও। আচ্ছা, আমরা আমাদের সোয়ানগুলার যে পালকের সমস্যা ছিল সেটা সমাধান করব। কি অবস্থা এটা? এই যে কাঁটা আছে, এই কাঁটাগুলো তুলে দিতে হবে। এই যে দেখেন কাঁটা, এই যে এগুলো দেখেন ভালো। হ্যাঁ, আর এই যেগুলো কাটা, তো কাটাগুলো যদি তুলে দেই, ওর সুন্দর নতুন পালক করবে, ওদের নতুন চলাচল সুন্দর হবে। ঠিক আছে, ওদের পালকগুলো তুলে দিবে একে করে। এই যে পালকগুলো কাটা, এটার ইয়ে উঠানো ডান, এটাকে ছেড়ে দাও, ছেড়ে এটা দিই, যেমন ওটা দোস্ত ওইটা দিই। বাজার দিয়ে দৈর ও, এতক্ষণ কি মেল টার করছি? হ্যাঁ, এটা হলো জাঞ্জি, একটা জাঞ্জি একটা কাটা ভাই, ওই ওইটা না, এটা না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। যেভাবে ইয়া না রাইতাছে, এ কি এটা ঠিক হয়ে গেছে সবটা, এটা ঠিক আছে। দাঁড়া, ওইটা আবার একটু দেখি, এ পাল ভাই, ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা ছেড়ে দাও, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। যাক মাশাআল্লাহ, লরিগুলো ধরবো, লরিগুলার পাখার পালক ঝাঞ্জি করা আছে, কাটা আছে, সেগুলা তুলে দিব আজকে ইনশাআল্লাহ। কামড় দিব কিন্তু আঙ্গুলে, আঙ্গুলে কিন্তু কামড় ইয়ে ঢুকে দিব কিন্তু। তুমি দেখো কোনটি কোনটি ঝাঞ্জি করা বা কাটা।
আমার বেশি না না ভাই রে অনেক টাইট অনেক ভাই রে ভাই আর লরিগুলার দেখলেন পো আমরা পালকগুলো তুলে দিলাম খুবই দুঃখজনক আমরা যখন ওদের পালক তুলতেছিলাম আমাদের অনেক রাগ উঠতেছিল যে এমন ভাবে ছি এত জঘন্য ভাবে এদেরকে এদের পালকগুলো কাটা হইছে এই যে দেখেন পালকগুলো তুলে দিছি এই যে কিছু পালক কাটছে ভাইরা যেভাবে কাটছে যে খুব দুঃখজনক এমন ভাবে কাটছে যে তুলেও যাচ্ছিল না আর ওরা এত কষ্ট পাইতেছিল এগুলো তোলার সময় তো কিছু করার নেই আমরা ওদেরকে সুন্দর জীবন দিতে চাই তো সেজন্য আমরা চাই ওরা ফ্লাই করুক এখন ওদের পালকগুলো তুলে দিতে হইছে হ্যাঁ আমরা তো আর পালকগুলো কাটি নাই যেভাবে আমরা আনছিল এইভাবেই আনছিলাম আর কি পালক কাটা অবস্থায় আনছিলাম দেখেন কি পরিমাণ হাঁপাইতেছে ওদেরকে যে ধরে আমরা পালকগুলো তুলে দিছি আর এই যে এটা ইউজ করছি যাতে আমাদেরকে বাইট না করতে পারে তো কি পরিমাণ দেখেন এখন আল্লাহর রহমতে একটু রিকভার করছি একটু আগে তো এমনভাবে হাঁপাইতেছিল মনে কি ওদের মানে নিঃশ্বাস যায় আর আসে এরকম অবস্থা কি একটা অবস্থা আমাদের যে বক্সগুলো দেখতেছেন এই বক্সগুলোকে আমরা সুন্দর মতো একটা সেট আপ করবো এই বক্সগুলোতে ভাবতেছি আমরা একটু উঠাই দিব দুই হাত উপরে উঠাই দিব তাহলে বক্সগুলো দেখতে আরও সুন্দর লাগবে আর প্রত্যেকটা বক্সে আমরা সিঁড়ি দিয়ে দিব আর বাকি যেই গাছগুলো আছে এই গাছগুলো আমরা দু একদিনের ভিতরে ইনশাআল্লাহ লাগাই দিব আচ্ছা এইখানে যে গাছ লাগাইছি এগুলো সব সোয়ানে খেয়ে ফেলছে প্রত্যেকটা ওই যে গাছ এগুলো কিন্তু সবগুলো জীবিত গাছ হ্যাঁ একটাও মরে নাই এই যে এটা এই যে এখানে যা গাছই দেখতেছেন এগুলো সব জীবিত পাতাগুলো সব সোয়ানে খেয়ে ফেলতেছে এই যে দেখেন এটার পাতা আবার নতুন করে গজাইতেছে তো সোয়ান এই যে এরা এরা এর সব পাতাগুলো খেয়ে ফেলে এখানে তো গাছ রাখা যাবে না আর আমাদের বক্সগুলো একটু রিকনস্ট্রাক্ট করা লাগবে আমাদের এর আগের ম্যান্ডারিনের ডিম না ফোটার আমরা একটা কারণ বের করছি সেটা হলো হয়তো 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 আমাদের এই বক্সের ভিতরে স্পেস বড় তো আমাদের ভিতরে স্পেস কমাইতে হবে সেজন্য আমরা ভেবেছি কী করা লাগবে তো সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে সন্ধ্যাবেলা এই পোকাগুলো অনেক দেখা যায় এগুলো অনেক হয়তো বা চিনেন আমাদের এখানে কে বলে উলি পোকা লাইট যেখানে পাবে এগুলো সেখানে উড়ে উড়ে যাবে আর এগুলো সন্ধ্যার পরেই বের হয় আর আমার হাঁসের বাচ্চাগুলো এই যে নিচে নিচে পড়তেছে এরাও দূরে দূরে এগুলো খাইতেছে অনেকক্ষণ ধরে খাইতেছে এগুলারে এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে এরা কিভাবে খায় এই যে এরা এখানে ওগুলো উড়ে উড়ে পরে এই যে এগুলো এখান থেকে উড়ে উড়ে পরে এক একটা পরে নিচে আর নিচে পড়ার সাথে সাথে এই যে এরা খেয়ে নিচ্ছে যেই পছন্দ করে এই পোকাগুলো হাঁসগুলায় একটা নিচে পড়ে সাথে সাথে একটা রেখায় আমাদের মিনি জুতে অনেক আপডেট দেওয়া বাকি আছে আপনাদেরকে রিসেন্টলি অনেক কিছু হচ্ছে তার মধ্যে অন্যতম একটা হলো আমাদের বিড়ালের ঘরটা রিকনস্ট্রাক্ট হচ্ছে উপরে ফিনিশিংয়ে একটু প্রবলেম ছিল সেটা হলো টিনের চালগুলা একটু এরকম বাঁকা ছিল না হ্যাঁ একদিকে বাঁকা ছিল না যে কারণে পানি টিনে জমে থাকতো সেই পানি আমাদের বিড়ালের ঘরে এসে পড়তো তো এই জন্য আমরা এটা ঠিক করতেছি সেই আপডেট আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিব আর আমাদের হাঁসের বাকি আপডেটও আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের লাল শাকগুলো দেখাই দেখেন মাশাআল্লাহ লাল শাকগুলো কত বড় হয়ে গেছে এই যে দেখেন লাল শাকগুলো সবগুলো বড় হয়ে গেছে এখনই খাওয়ার উপযুক্ত সময় আমরা খাচ্ছি অলরেডি ইনশাআল্লাহ আজকেও খাবো এর আগেও খেয়েছি আমরা আর এই পাশে ডাটা শাক এগুলো তো আরও অনেক বড় হবে এগুলো ছোট আছে এগুলো পরে লাগানো হয়েছে মাঝখান দিয়ে কিছু বড় হয়ে গেছে আর ওই পাশে ধনিয়া পাতা গাছ আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আবার আপডেট এদেরকে দেখাইলাম আর র্যাবিটগুলোর কথা বলছিলেন যে বৃষ্টিতে র্যাবিটগুলো বের হয়ে গেছিলো কীভাবে বেরোছিল আমি দেখাই এই যে এখানে টিন দেওয়া আছে এই যে ইট আছে এই ইটের নিচ দিয়ে মাটি সরে গেছিলো তো এই যে আবার সরে গেছে এই যে দেখেন ফুটা তো এই মাটি সরে গেলে এই এই ফুটা দিয়ে ওরা বের হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অনেক আপডেট আছে সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম